ডব্লিউপিএসসি ক্লার্কশিপ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রির গুরুত্বপূর্ণ একটি কারেন্ট অ্যাফেয়ার্স হল প্রথম ভারতীয় হিসাবে নিউ ইয়র্কে একান্নতম আন্তর্জাতিক গেমি পুরস্কার পেলেন কমেডিয়ান অভিনেতা বিট দাস নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত স্ট্যান্ড আপ কমেডি শো বিট দাস ল্যান্ডিংয়ের জন্য সেরা কমেডিয়ানের পুরস্কার জিতে নিলেন এই কমেডি সিরিজটিতে হাসির মোড়কে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে ভারতীয় ও মার্কিন সংস্কৃতি যেখানে মিশেছে তা তুলে ধরেছেন বীর ডেরি গার্ল সিজন থ্রির জন্য যুগ্মভাবে এই পুরস্কার পেয়েছেন বি